34 নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে ওষুধ বোঝাই লরিকে ধাওয়া করে দুষ্কৃতীরা, লরি থামিয়ে ভাঙা হয় কাঁচ। আশপাশের বাসিন্দারা ছুটে আসায় শূন্যে গুলি ছুড়ে পালায় দুষ্কৃতীরা, পিছু ধাওয়া করে একটি গাড়িকে ধরে ফেলে পুলিশ। ততক্ষণে অবশ্য চম্পট দেয় দুষ্কৃতীরা, ছিনতাইয়ের উদ্দেশ্যে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে রুদ্ধশ্বাস মুহূর্তের সাক্ষী থাকলেন উত্তর দিনাজপুরের করণদিঘির নাকল এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, ওষুধ নিয়ে কলকাতা থেকে গুয়াহাটি যাচ্ছিল লরিটি। রাত 10টা নাগাদ করণদিঘির কাছে দুটি গাড়িতে চড়ে দুষ্কৃতীরা লরির পিছু নেয়। নাকলের কাছে লরি আটকে শুরু হয় ভাঙচুর। তবে স্থানীয়দের তৎপরতায় লরি ছিনতাইয়ের ছক বানচাল হয়ে যায়। ঘটনাস্থল বিহার লাগোয়া হওয়ায় দুষ্কৃতীরা ওই রাজ্য থেকে এসেছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। খুলনায় যুবক খুনের ঘটনায় স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, মোকশেদ শেখের স্ত্রী মানোয়ারা বিবির সঙ্গে মোকশেদের বন্ধু মানিক মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। পথের কাঁটা স্বামীকে সরাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে খুনের ব্লুপ্রিন্ট তৈরি করেন মানোয়ারা। পুলিশ সূত্রে খবর, খুনের দিন মানোয়ারাই স্বামীকে তার প্রেমিক মানিক মণ্ডলের সঙ্গে যেতে বাধ্য করেন। এমনকি গাড়িতে যাওয়ার সময় সন্দেহ এড়াতে কি করণীয় তা নিয়ে প্রেমিককে নির্দেশ দেন মানোয়ারা। খুনের পর প্রেমিককে মোবাইল ফোন করে জখম সাজার নাটকও করতে বলেন তিনি, এমনটাই দাবি তদন্তকারীদের। বন্ধুকে খুনের পর তার স্ত্রীর কথা শুনে সেইভাবেই নাটক সাজিয়েছিল প্রেমিক মানিক মণ্ডল, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরে ফেলে। আমার কাকার বয়স হতো ওই মানিক, মানিক বলে ছেলেটার সাথে ভাব আছে, দিওয়ানিকে মেরে দিয়েছে কালকে ওই ভগতলা মাঠে, কুপি মেরেছে। হ্যাঁ, আমরা সাক্ষী চাই যে আমার যাবজ্জীবন জেল হয়। ওই বয়স সাথে ওর লিঙ্ক আছে সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।